জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়, এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ, কবির না সুবহানাল্লাহ। ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে, কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্ব নেই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ নামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব নেই বললেন বাকারা গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে বিশ্রামী বললেন কাপসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজালা, দাজালা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্রামী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কই ডিম, আছে না নাই? তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।